হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্কুল এট হোম পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি আজকে টেন্সের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, যা পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স নিয়ে আলোচিত হয়ে আছে। আমরা পাস্ট টেন্স নিয়ে পূর্বে আলোচনা করেছি, পাস্ট ইনফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা আলোচনা করব পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স নিয়ে। পাস্ট টেন্সের দুটা পার্ট যেহেতু আলোচিত হয়নি, আমি তাই আজকে আলোচনা করছি। পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। নোট হচ্ছে ভি থ্রি বলতে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকেই বুঝি। এক্সারসাইজের দিকে আমরা একটু লক্ষ্য করি। এক্সারসাইজের দিকে আমরা লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে লেখা আছে হি হ্যাড ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, হ্যাডের পরে ডিড কেন হলো, কারণ এক্ষেত্রে ভার্বের ভি থ্রি স্ট্রাকচার অনুযায়ী বসেছে। এবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। নোট হচ্ছে কি, হ্যাড বিন এর পরে যে ভার্ব বসবে তার সাথে আইএনজি হবে। এক্সারসাইজ, হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আমাদের একটা জিনিস জানা হয়ে গেল যে আমরা এর আগেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছি, সেখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়েছে এবং তারপরেও যে ভার্ব হয়েছে তা আইএনজি হবে। ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স, এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস যে ভার বসবে তার বেস ফর্ম প্লাস অবজেক্ট। নোট হচ্ছে বেস ফর্ম বলতে আমরা মূল বা প্রধান যা মেইন হিসাবে জানি। আমি আবারও বলছি, বেস ফর্ম বলতে মূল বা প্রধান যা মেইন হিসাবে আমরা জানি। এক্সারসাইজ হচ্ছে হি শেল প্লে ফুটবল, হি শ্যাল প্লে ফুটবল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা এটা মনে রাখার জন্য কৌশল নিতে পারি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে, সেটা আমরা সর্বদা খেয়াল রাখব। আমরা এখন এক্সারসাইজের দিকে একটু লক্ষ্য করি। এক্সারসাইজ, হি শ্যাল বি ডুইং দিস ম্যাথ, এখানে বি এর পরে যে ভার্ব, শ্যাল বি এর পরে যে ভার্বটা হয়েছে তা আইএনজি হয়েছে। ফিউচার পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ প্লাস বা উইল হ্যাভ প্লাস ভার্বের বি থ্রি প্লাস অবজেক্ট। নোট হচ্ছে কি, পারফেক্ট আসলেই হ্যাভ হবে বা হ্যাড হবে, যেহেতু ফিউচার টেন্স তাই অক্সিলারি ভার্ব হিসেবে এখানে শেল বা উইল হয়েছে। আমি আবার বলি, পারফেক্ট আসলে প্রেজেন্টের বেলায় হ্যাভ হয় এবং পাস্টের বেলায় হ্যাড হয়, এবং যেহেতু এটা ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে শেল বা উইল হয়েছে। এক্সারসাইজ কি, হি শেল হ্যাভ প্লেড দ্য ওয়ার্ক। লাস্ট ওয়ান, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা স্ট্রাকচারটা দেখছি, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। নোট হচ্ছে কি, পারফেক্ট কন্টিনিউয়াস বলতে হ্যাভ বিন থাকবে অথবা হ্যাড বিন থাকবে, এবং আমরা একটু খোলামেলাভাবে বলে দিই, হ্যাভ বিন হচ্ছে আমরা প্রেজেন্টের বেলায় দেই আর পাস্টের বেলায় আমরা হ্যাড বিন দেই। যেহেতু এটা ফিউচার পারফেক্ট টেন্স, সেহেতু শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসবে। প্রশ্ন হতে পারে, শ্যাল হ্যাড বিন কেন হলো না? শ্যাল হ্যাড বিন হলো না এজন্য, শ্যালের পরে আমরা জানি বেস ফর্ম বা মেইন ফর্ম বসে, শ্যালের পরে কোনো চেঞ্জ হয় না, সেহেতু এখানে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হয়। এবং যেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফিউচারের একটি অংশ, ফিউচার টেন্সের একটি অংশ, সেহেতু এটি আমরা মেইন হিসাবে আমরা এখানে শ্যাল বা উইল যোগ করব। এক্সারসাইজ কি, হি শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। ওকে, ধন্যবাদ।